আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক নত্ববিধান নিয়ে। এসএসসি ছাড়াও যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নত্ববিধান। নত্ববিধান হচ্ছে মূর্ধন্য ন ব্যবহারের সঠিক নিয়মকে নত্ববিধান বলা হয়। আমরা জানি যে দুইটা ন, একটা হচ্ছে মূর্ধন্য ন, আরেকটা হচ্ছে দন্ত ন। কোথায় মূর্ধন্য ন ব্যবহার করব এবং কোথায় দন্ত ন ব্যবহার করব, সেই নিয়মকে হচ্ছে এই মূর্ধন্য ন ব্যবহারের সঠিক নিয়মকে হচ্ছে নত্ববিধি বা নত্ববিধান বলা হয়। এবং কোথায় কোথায় মূর্ধন্য ন ব্যবহার করব সেই নিয়মগুলো আমরা এখন শিখব। দেখো, রি, র, স, রি, র, স, এরপরে হচ্ছে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। এই রিটা ব্যবহার হয় দুই রকম, একটা হচ্ছে রি এর মতো, আর একটা হচ্ছে রিকারের মতো ব্যবহার হয়। অর্থাৎ রিটা দুই রকমের ব্যবহৃত হবে, একটা হচ্ছে রি এর মতো, আর একটা রিকারের মতো। র ব্যবহার হবে তিন রকম, একটা হচ্ছে র এর মতো করে, আর একটা রেফ, আর একটা হচ্ছে রফলার মতো করে ব্যবহার হবে। অর্থাৎ রটা আমরা যখন লিখি তখন তিন রকমের ব্যবহার করি, প্রথমত হচ্ছে র এর মতো, তারপরে রেফ, তারপর হচ্ছে রফলার মতো। আর মূর্ধন্য স, মূর্ধন্য স এর মতোই ব্যবহার হয়। তো এই রি, র, স, অর্থাৎ রি, রিকা, র, রেফ, রফলা, মূর্ধন্য স, এগুলো প্রত্যেকটার পরে হচ্ছে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। এই সবগুলোর পরে হচ্ছে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। যেমন আমরা এখন একটা এক্সাম্পল দেখি, রি দিয়ে একটা এক্সাম্পল দেখি। যেমন ঋণ, রি এর এক্সাম্পল হচ্ছে ঋণ। এই রি এর পরে আমরা, তোমরা দেখতে পাচ্ছ যে রি এর পরে এখানে মূর্ধন্য ন ব্যবহার হয়েছে। কেন ব্যবহার হয়েছে? কারণ আগে রি রয়েছে। আমরা জানি যে রি এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। দ্বিতীয় যে নিয়মটি সেটা হচ্ছে রিকারের পরে মূর্ধন্য ন। যেমন তৃণ, তৃণ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিকার রয়েছে এবং রিকারের পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। অর্থাৎ রিকারের পরে সবসময় মূর্ধন্য ন ব্যবহৃত হবে। তারপরে যে তিন নম্বর নিয়ম, র, র এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। যেমন কমন একটি শব্দ কারণ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে র আছে, এই র এর পরে হচ্ছে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে, কারণ আমরা জানি যে র এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। তারপরে হচ্ছে রেফ এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। যেমন বর্ণনা, এখানে রেফের পরে মানে হচ্ছে রেফের নিচে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। যেমন রেফ, এরপরে নিচে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে বর্ণনা। তারপর হচ্ছে রফলা, রফলার পরে সবসময় মূর্ধন্য ন ব্যবহৃত হবে। যেমন একটা এক্সাম্পল দেই, ব্রন, এই ব্রন শব্দের মধ্যে এই যে রফলা রয়েছে এরপরে হচ্ছে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। তাহলে রি, র, স এরপরে হচ্ছে মূর্ধন্য ন ব্যবহৃত হবে, এক্সাম্পল দিলাম। তারপর হচ্ছে মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন। যেমন ভাষণ, এই ভাষণ শব্দের মধ্যে মূর্ধন্য স রয়েছে, এই মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। তো প্রথম নিয়মটা আমরা যেটা শিখলাম এতক্ষণ ধরে, এক নম্বর নিয়ম, রি, র, স এরপরে হচ্ছে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। যেমন রি ব্যবহৃত হয় দুই রকমে, রি, রিকার, আর র ব্যবহৃত হয় তিন রকমে, র, রেফ, রফলা, স ব্যবহৃত হয় স এর মতো করে। উদাহরণ হিসেবে আমরা দিলাম ঋণ, রি এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। তারপর তৃণ, এখানে রিকারের পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। কারণ, এখানে র এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। বর্ণনা, রেফের পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। ব্রন, রফলার পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। ভাষণ, মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে বাংলা ব্যাকরণ নত্ববিধানের এক নম্বর নিয়ম। দুই নম্বর নিয়মটি হচ্ছে ট বর্গীয় বর্ণ। ট বর্গীয় বর্ণগুলো কি কি? ট, ঠ, ড, ড, এগুলোর সাথে যদি যুক্ত অবস্থায় কোনো ন আসে তাহলে সেটা মূর্ধন্য ন হবে। ট, ঠ, ড, ড, এগুলোর সাথে যদি যুক্ত অবস্থায় কোনো ন আসে সেটা মূর্ধন্য ন হবে। যেমন ট দিয়ে এক্সাম্পল দিই, যেমন ঘন্টা, ঘন্টা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ট, এটা হচ্ছে ট বর্গীয় বর্ণের প্রথম বর্ণ, এটার সাথে যুক্ত অবস্থায় যে মূর্ধন্য ন আসছে এটা মূর্ধন্য ন বসেছে। তারপর ঠ দিয়ে আমরা একটা এক্সাম্পল দেই, লুণ্ঠন, ঠয়ের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য ন আসছে, সুতরাং
এটা হচ্ছে টবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় যদি আসে সেটা মূর্ধন্য ণ ব্যবহৃত হবে। তারপরে ঢ দিয়ে, ড দিয়ে একটা এক্সাম্পল যদি দেই, ভান্ডার, ভান্ডার শব্দের মধ্যে এই যে ড এটা টবর্গীয় বর্ণ, এটার সাথে যুক্ত অবস্থায় ন আসছে তাই সেটা মূর্ধন্য ণ হয়েছে। কীভাবে বুঝবো যে এটা মূর্ধন্য? কারণ অর্ধমাত্রা রয়েছে। মূর্ধন্য ণ এবং দন্ত ণ এর পার্থক্য হচ্ছে মূর্ধন্য ণ হচ্ছে অর্ধমাত্রা আর দন্ত ণ হচ্ছে পূর্ণমাত্রা। তাহলে দুই নম্বর নিয়ম হচ্ছে ট ঠ ড ঢ এর সাথে যদি যুক্ত অবস্থায় কোনো ণ আসে সেটা হচ্ছে মূর্ধন্য ণ বসবে, যেমন ঘণ্টা, লুণ্ঠন, ভাণ্ডার ইত্যাদি আরও অনেক এক্সাম্পল রয়েছে। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নত্ব বিধানের তিন নম্বর নিয়মটি হচ্ছে রি র মূর্ধন্য ষ, রি র ষ এরপরে যদি সর্বর্ণ থাকে, সর্বর্ণ বলতে সর্বর্ণ ১১টি যে কোনো একটি থাকে, অথবা কবর্গীয় বর্ণ, কবর্গীয় বর্ণ কি কি, ক খ গ ঘ উ, পবর্গীয় বর্ণ প খ ব ভ ম, অথবা বয়স হং ব অন্তস্থ মূর্ধন্য ষ হ অনুস্বর, এই যে বর্ণগুলো রয়েছে রি র ষ এরপরে যদি এই সর্বর্ণ ১১টি যে কোনো একটি অথবা অনেকগুলো, কবর্গীয় বর্ণ ক খ গ ঘ ঙ, ফবর্গীয় বর্ণ ফ ফ ব ব ম, বয়স হং এই বর্ণগুলো যদিও থাকে ক এই রি র ষ এর পরে, তারপরে যদি ন আসে সেটা হচ্ছে মূর্ধন্য ণ বসবে। যেমন এক্সাম্পল দেখি, কৃপণ, কৃপণে তোমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখো প্রথমে রি কার রয়েছে, এই যে রি, তারপরে রয়েছে কি প, এই পটা কি এখানে আছে, এই যে প, তারপরে প এর সাথে কি আছে, প এর সাথে রয়েছে স্বর, আমরা জানি প এর সাথে স প যোগ মিলে প হয়েছে, সেটা এই যে সর্বর্ণের মধ্যে রয়েছে। তারপরে যেই ন হয়েছে সেটা হয়েছে মূর্ধন্য ণ। প্রথম নিয়মটা ছিল রি এর পরে সরাসরি মূর্ধন্য ণ, আর এই নিয়মটা হচ্ছে রি এর পরে প রয়েছে তারপরে স্বর রয়েছে তারপরে ণ, তাই এটা হচ্ছে মূর্ধন্য ণ। এখন যদি এরকম থাকে যে র যোগ সর্বর্ণে, যেমন হচ্ছে যে ক যোগ ক বর্গীয় বর্ণের গ যোগ ফ বর্গীয় বর্ণের ব, তারপর হচ্ছে এই শেষের অংশ থেকে আবার হচ্ছে যে হ, এরপরেও যদি ন আসে তাহলে সেটা মূর্ধন্য ণ আসবে, অর্থাৎ র এর পরে সরাসরি বসবে সেটা মূর্ধন্য ণ, আর র এর পরে যদি এই বর্ণগুলো থাকে তারপরেও যদি কোনো ণ আসে সেটা মূর্ধন্য ণ হবে। এটা হচ্ছে নত্ব বিধানের তিন নম্বর নিয়ম, অর্থাৎ আমরা প্রথম নিয়মটি শিখছি রি র স এর পরে যদি সরাসরি কোনো ণ আসে সেটা হচ্ছে মূর্ধন্য ণ বসবে। তারপরে নিয়মটি শিখছি আমরা টবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় যদি কোনো ণ আসে সেটা হচ্ছে মূর্ধন্য ণ বসবে। তিন নম্বর নিয়মটি শিখছি রি র স এর পরে যদি সর্বর্ণ কবর্গীয় বর্ণ পবর্গীয় বর্ণ বা ব অন্তস্থ মূর্ধন্য ষ অনুস্বর থাকে এরপরেও যদি কোনো ণ আসে সেটা মূর্ধন্য ণ হবে। উদাহরণ হিসেবে আমরা দিলাম কৃপণ, রি রয়েছে তারপরে প অ এরপরে ণ আসছে তাই সেটা মূর্ধন্য ণ হয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা চার নম্বর নিয়মটা শিখব। নত্ব বিধানের চার নম্বর নিয়মটি হচ্ছে কিছু শব্দ আছে যেগুলোতে স্বভাবতই মূর্ধন্য ণ বসে, স্বভাবতই মূর্ধন্য ণ বসবে, অর্থাৎ যেগুলো কোনো নিয়ম কানুন ছাড়া মূর্ধন্য ণ বসবে এরকম অনেক শব্দ রয়েছে। নবম দশম শ্রেণী তোমাদের যেই বাংলা ভাষার ব্যাকরণ যে বইটি রয়েছে বোর্ড কর্তৃক দেওয়া মুনির চৌধুরীর রচিত, সেখানে এটি কবিতার মতো করে দেওয়া আছে। এখানে উদাহরণ হিসেবে আমি কয়েকটা আগে লিখি, যেমন বাণিজ্য, বাণিজ্য এই যে এখানে মূর্ধন্য ণ বসছে, এই মূর্ধন্য ণ এর কোনো নিয়ম টিয়ম আমরা পড়ি নাই যে ইকারের পরে মূর্ধন্য ণ এরকম কোনো নিয়ম ছিল না, সুতরাং এখানে বাণিজ্যতে মূর্ধন্য ণ হয়েছে কেন, কারণ এটা কোনো নিয়ম কানুন ছাড়াই মূর্ধন্য ণ হয়েছে। তারপরে যদি আমরা আরেকটা দিই চাণক্য, এখানে মূর্ধন্য ণ বসছে, এই মূর্ধন্য ণ বসার কোনো নিয়ম আমরা পড়ি নাই কিন্তু এগুলো হচ্ছে স্বভাবতই মূর্ধন্য ণ। এরকম অনেকগুলো শব্দ রয়েছে তোমাদের বইতে এইভাবে আছে যে চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন বেনবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিত মণি স্থানগুণ পূর্ণ বেণী ফণীয় নিবি ফণী কণিকা
আপন লাবণ্যবাণী নিপুণ ঘনিতাপাণী গৌণকণ ভন ভন শান চিক্ষণ নিক্ষণ তুন কপনি বণিকগুণ গণনা পিনা পণ্যভান। এটা কবিতার মতো করে দেওয়া আছে, না মুখস্থ করে নিবে তাহলে যে কোনো পরীক্ষায় সহজে উত্তর দিতে পারবে। এগুলো হচ্ছে কোনো নিয়ম কানুন ছাড়াই হচ্ছে মূর্ধন্য ন বসে এই শব্দগুলোতে, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা শিখব কোথায় কোথায় মূর্ধন্য ন বসে না সেই সম্পর্কে, অর্থাৎ ব্যতিক্রম। ব্যতিক্রমগুলো কি কি, কোথায় কোথায় মূর্ধন্য ন বসে না, যেমন দেখো প্রথমত হচ্ছে বিদেশি শব্দে, বিদেশি শব্দে মূর্ধন্য ন বসে না। বিদেশি শব্দ কেমন, যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন ফার্নিচার, এই ফার্নিচার শব্দের মধ্যে এই যে রেফ আছে, আমরা পড়ছি রেফের পরে মূর্ধন্য ন হয়, কিন্তু এখানে দন্ত ন বসছে। কেন দন্ত ন বসছে, কারণ ফার্নিচার হচ্ছে একটা বিদেশি শব্দ, এফ ইউ আর এন আই টি ইউ আর ই, ফার্নিচার, এটা বিদেশি শব্দ হওয়ার কারণে এখানে মূর্ধন্য ন বসছে, মূর্ধন্য ন বসে নাই, অর্থাৎ দন্ত ন বসছে, কারণ এটা যদি বিদেশি শব্দ না হয় দেশি শব্দ তাহলে এখানে মূর্ধন্য ন বসতো, কিন্তু বিদেশি শব্দতে আমরা জানি মূর্ধন্য ন বসে না, তাই এখানে ফার্নিচারে মূর্ধন্য ন বসে না। কিন্তু এটা অনেক বেশি ভুল হয়, বিভিন্ন সাইনবোর্ডে দেখবা যে ফার্নিচার মানে মূর্ধন্য দিয়ে লেখছে, সেটা একবারে ভুল। তারপরে দুই নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে সমাসবদ্ধ শব্দ, সমাসবদ্ধ শব্দ কি, যেমন ত্রিনয়ন, তিন নয়নের সমষ্টি ত্রিনয়ন, কিন্তু এখানে এই যে রফলা রয়েছে, রফলার পরে এটা মূর্ধন্য ন হওয়ার কথা ছিল, কিন্তু এটা দন্ত ন হয়েছে। কেন হয়েছে, কারণ এটা সমাসবদ্ধ শব্দ, তিন নয়নের সমষ্টি ত্রিনয়ন। এইভাবে আরো রয়েছে যেমন দুর্নীতি, দুর্নীতি, দুর্নয়ন, দুর্নিবার, এগুলো হচ্ছে সমাসবদ্ধ শব্দ, তাই এখানে হচ্ছে মূর্ধন্য ন বসবে না, দন্ত ন বসবে। তারপরে তিন নম্বর যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে ত বর্গীয় বর্ণের পূর্বে, ত বর্গীয় বর্ণের পূর্বে, ত বর্গীয় বর্ণের সাথে যুক্ত, সরি এটা পূর্বে না, ত বর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায়, সাথে যুক্ত। যেমন আমি এটা উদাহরণ দিলে তোমাদের কাছে ক্লিয়ার হবে, গ্রন্থ, এই গ্রন্থ শব্দের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে গ্রন্থ, এখানে রফলার পরে হচ্ছে মূর্ধন্য ন হওয়ার কথা ছিল, কিন্তু এটা যেহেতু থ, যেটা হচ্ছে একটা ত বর্গীয় বর্ণ, ত থ দ, ত বর্গের সাথে যুক্ত অবস্থায় আসছে, তাই এটা হচ্ছে মূর্ধন্য ন বসে নাই। আর একটা উদাহরণ দিই, ক্রন্দন, ক্রন্দন, এই যে ক্রন্দন রফলার পরে আমরা জানি মূর্ধন্য ন বসে, কিন্তু এটা যেহেতু দয়ের সাথে আসছে যুক্ত অবস্থায়, তাই এটা দন্ত ন বসছে। সুতরাং কোথায় কোথায় মূর্ধন্য ন বসে না, বিদেশি শব্দে সমাসবদ্ধ শব্দে ত বর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় যদি আসে সেখানে মূর্ধন্য ন বসে না। এটা হচ্ছে মূর্ধন্য নয়ের নিয়ম, এতক্ষণ পর্যন্ত আমরা যে নিয়মগুলো পড়েছি বুঝিয়েছি তোমাদেরকে, আশা করি তোমরা বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছ। তোমাদের জন্য এই বাংলা ভাষার ব্যাকরণ এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষার জন্য, বিভিন্ন চাকরির পরীক্ষা, বিসিএস পরীক্ষা এবং নিবন্ধন প্রাইমারি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তো তোমরা যদি এখন থেকে এটা ভালো করে পড়ো, যে কোনো পরীক্ষা তোমরা হচ্ছে যে অনেক বেশি ভালো করার ভালো করতে পারবে। তাই তোমাদের জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলে আমরা চেষ্টা করব এই বাংলা ভাষার ব্যাকরণের অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা ক্লাস দেওয়ার জন্য। তার জন্য অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নিচে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে যখনই আমরা ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।